কে বলে আকেদার কোনো গুরুত্ব নেই আকিদা বেত মুসলিম জীবন টিকে থাকতে পারে না মুসলিম জীবন মূলত আকিদার উপর সুপ্রতিষ্ঠিত আকিদা যার নষ্ট তার জীবনটাই সম্পূর্ণরূপে বৃথা যে ব্যক্তি আকিদা সম্পন্ন নয় আল্লাহ রব্বুল আলমিন তার কোনো আমল কবুল করবেন না আকিদা মূলত ঔক ধাতন হতে উৎকলিত যার অর্থ হলো গিরা বা বাঁধন উক্ত বেশে আল্লাহ রব তিনি মহাগরণ তাল করানে বলেন ওকুদাত বিবাহের বাঁধন সোরাই বাকারা দুই নম্বর সরা তিন নম্বর পারা দুশো পঁয়ত্রিশ ও দুশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব তিনি বলেন বিবাহের বাঁধন বিবাহের বাঁধনের মাঝে কি আছে আমরা কেউ জানি না অনুরূপভাবে ভাবে আল্লাহ রব আলমিনকে না দেখে তার ফ্রেস্তা মন্ডলীকে না দেখে জান্নাত জাহান্নামকে না দেখে কবরের শাস্তি আমরা না দেখে যে কোরান এবং হাদিস ভিত্তিক কোরান এবং হাদিস মোতাবেক আমরা বিশ্বাস স্থাপন করেছি এটাই মূলত আকিদা এই আকিদা মনের অভ্যন্তর থেকে মনের গহীন থেকে উৎকলিত হয় উক্তবেষায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেন সহি বোখারি হাদিস নাম্বার এক মিশকাত হাদিস নাম্বার এক ইননামাল আল আয়ম নিয়াত মানুষের আমল মূলত নিয়াতের ওপর নির্ভরশীল ওয়া ইন্নাম আল ইমরিন মানাওয়া সুতরাং যে যে নিয়াত করবে সে সেই অনুযায়ী ফল পাবে নাওয়া নিয়াত মূলত নাওয়া শব্দতে উৎকলিত যার অর্থ হলো বিসি বা আঠি সম্মানিত শ্রোতামণ্ডলী একটা বিষয় মনে রাখবেন এই বিসি বা আঠি আপনি যেটা রোপণ করবেন অন্তরের ভেতরে যেই নিয়াত করবেন ঠিক সেই অনুযায়ী আপনি ফল পাবেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যদি আমরা তাল গাছের আঠি রোপণ করি আঠি রোপণ করে তাল গাছ অথবা তাল ফল আশা করব। কোনোদিন আমরা আম গাছ বা আম ফল আশা করতে পারবো না অনুরূপভাবে আপনার মনের অভ্যন্তরে যদি আপনি সহি আকেদার বিচি রোপণ করেন সহি আকিদার আঠি রোপণ করেন তাহলে আপনি সহি আকিদার ফল আশা করবেন যদি আপনি ভ্রান্ত আকেদার আঠি রোপণ করে সহি আকেদার ফল আশা করেন তাহলে কোনোদিনও আপনি যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে না ওই জন্য অন্তর অন্তর দিয়ে কিছু বিচার করা হবে অন্তরটা যদি নষ্ট হয়ে যায় অন্তরটা যদি পচে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে উক্তবেশে আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম তিনি বলেন সহি বখারি হাদিস নাম্বার বাহান্ন সহি বখারির বাহান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি বলেন আল্লাহ ওয়া ইন্নাফিল জাসাদে মদগ ইজা সালাহাত সালাহাল জাসদ কল্লহ ওয়া ইজা ফাসাদ ফাসাদাল জাসদ কল্লহ আল্লাহ ওয়াহিয়াল কল সাবধান তোমরা জেনে রাখো মানুষের শরীরের মধ্যে একটা টুকরো আছে একটা টুকরো যদি এই টুকরোটি ভালো থাকে তাহলে সব কিছু ভালো যদি এই টুকরোটি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে এই টুকরোটা যদি পচে যায় এই টুকরোটা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু পচে যাবে সব কিছু নষ্ট হয়ে যাবে রাসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি বলেন ওয়াহিয়াল কলম জেনে রেখ সেটা হলো অন্তর অন্তর যদি ভালো থাকে তাহলে আপনার কর্ণ আপনার চক্ষু আপনার হাত আপনার অঙ্গপ্রত্যঙ্গ সবকিছু সব কিছু আপনার ভালো পথে পরিচালিত হবে কারণ সব কিছুর নিয়ন্ত্রণকারী আপনার অন্তর অন্তর দিয়ে বিচার করা হবে ওই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি আসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার ছয় হাজার সাতশত আট নম্বর হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলেন ইন্নআলিকুম ও আমু আলিকুম মহান আল্লাহ রবুল্লা আলামিন তিনি কিয়ামতের দিন দেখবেন না কার চেহারা কত সুন্দর কার সুরাত কত সুন্দর কে কত সোটাম দেহের অধিকারী কে কত চেয়ারাওয়ালা মানুষ এটা আল্লাহ দেখবেন না বরং আল্লাহ রব্বুল আলমিন তিনি দেখবেন না আপনার কার কত ধন সম্পত্তি রয়েছে বরং দেখবেন আল্লাহ রব্বুল আলমিন ওলাকে ইয়ংজুরে আল্লাহ কুলু বিকুম ও আমালিকুম কার অন্তর কত স্বচ্ছ কার অন্তর কত পরিষ্কার এটা আল্লাহ রব্বুল আলমিন দেখবেন আর দেখবেন আপনার আমল আমল যদি ভালো থাকে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল দিয়ে আপনার অন্তর দিয়ে সেদিন বিচার করবেন ওই জন্য আপনি আপনার অন্তরের ভেতরে সহি আঁকেদার রোপণ করে সহি ফল পাবেন কুপুরি আকেদার রোপণ করে ভ্রান্ত আকেদার রোপণ করে কোনোদিন আপনি সহি আঁকেদার ফল আশা করবেন না তাই তো মহান আল্লাহ হরবুল আলামিন তিনি মহাগ্রন্থ আল কোরআনে বলেন আমাইয়াক ফুরবিল ইমান ফকাত হাবেত অহু আফিল আল মিনাল খাসিরিন মহান আল্লাহ রব্বুল আলমেন তিনি বলেন সোরা মায়দা পাঁচ নম্বর সোরা ছয় নম্বর পাড়ার পাঁচ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষা উল্লেখ করেছেন অমৈয়ক ফুরবিল ইমান কেউ যদি ইমান আনায়ন করার সাথে সাথে কুপুরি করে ফাকাদ হাবেত আমাল ওহ তাহলে তার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে অহু আফিল আখেরাতে মিনাল খাসিরিন আর সে কেয়ামতের দিন আখেরাতের জীবনে ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ওই জন্য ওলামাই কেরামগণ মোহানিকমগন্থারে স্পষ্ট ভাষায় বলছেন যদি ইসলামী ভিত্তিক অর্থাৎ কোরআন এবং সইয়া হাদিস ভিত্তিক যদি কোনো ব্যক্তির আকিদা ঠিক না থাকে তাহলে তার যত আমল হোক সমস্ত আমলগুলো আল্লাহ রবুল্লা আলমিন তিনি বরবাদ করে দিবেন উক্ত বেশে শহেখ আবদুল্লা আজিজ আবদুল্লা বিন বাজ রাহমতুল্লা আলাই তার স্বরচিত গ্রন্থ আল আকিদাতু সহিয়া অমায়ুজুদ্দোহা এই গ্রন্থের তৃতীয় পৃষ্ঠার ভূমিকায় তিনি স্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন আল আকিদা তো সহিহিয়াসলুন দিন ইসলাম ও মিল্লা সহি হল দিন ইসলামের মৌলিক এবং সুদৃঢ় ভিত্তি সহি আকিদা ভিত্তীত আল্লাহ রব্লা আলমেন কোন আমল কবুল করবেন না ওই জন্য নাসাই শরীফের মধ্যে রাসুল সাল্লা সাল্লাম তিনি উল্লেখ করেছেন তিন হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তিনি বলছেন লাইকবাল মিন আমাল আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কোন আমল কবুল করবেন না ইল্লা মাকান আল্লাহ খালেসান বিহি ওয়া জাহু যে আমলের মধ্যে হলসিয়াত নাই যে আমলের মধ্যে একানিষ্ঠতা নাই আল্লাহ রব্বুল আলমিনের প্রতি একানিষ্ঠতা একাগ্রতা এই বিষয় যার ভেতরে নাই মহান আল্লাহ রবুল্লা আলমিন তার আমল কবুল করবেন না আর আল্লাহর সন্তুষ্টি না থাকলে আল্লাহ আমল কবুল করবেন না ওই জন্য রাসুল সাল্লাহ আলসালাম তিনি আকিদা বিষয়ে গুরুত্ব প্রদান করেছেন উক্ত বিষয়ে একটা হাদিস স্পষ্টভাবে উল্লেখ করা যায় হাদিসটা আসে বো শাহীব ওখারী হাদিস নম্বর পাঁচ হাজার আটান্ন আল্লাহর সাল্লাল্লা আলাহিসাল্লাম তিনি বলছেন একরজ ও ফিকুম কৌমন তোমাদের মধ্যতে একটা কওম বের হবে তাহাকির সালাতক আহিম তাদের সালাতের সঙ্গে তোমাদের সালাতকে হালকা মনে হবে ও শিয়াম আকুম্মা সিয়ামী আহহিম তাদের সিয়ামের সঙ্গে তোমাদের সিয়ামকে হালকা মনে হবে ও আম আলাক্মা আম তাদের আমলের সঙ্গে তোমাদের আমলকে হালকা মনে হবে ও একরাউন আল তারা কুরআম তেলাপ করবে লা ইউজ অফিস জোহান আজির আহম কিন্তু এই কণ্ঠনালের হুলকুমের নিচে যাবে না রাসুল সাল্লাম তিনি বলেন ওয়ামরুক নামেনা দিন কামায়ামরুক সাহেমিনা রমিয়াতি তারা দিন ইসলাম থেকে ওই রূপভাবে বের হয়ে যাবে যেমনি ভাবে শিকার ভেদ করে তীর বের হয়ে যায় ওয়াংজুর নাসলে সে তীরের ফালার দিকে তাকায় ফালায়ার আশাইয়ান কিছুই দেখতে পায় না ওয়াংজুর ফেল সে তীরের পাশ মাথার দিকে তাকায় কিছুই দেখতে পায় না ওয়াংজুর ফের ইসে সে তীরের ফালার দিকে তাকায় কিছুই দেখতে পায় না ও এত মারাফি হোক এবং তার আগায় বা পাতায় কিছু লেগে আছে এটা মনে করে সে সেখান থেকে চলে যায় নিরাশ হয়ে অনুরূপভাবে সলাত আদায় করেও শ্যামব্রত পালন করেও হস করেও জাকাত প্রদান করেও কোরআনতে লাভ করেও অনেকেই অনেকের ইমান কিন্তু ঠিক থাকবে না দিন ইসলাম থেকে বের হয়ে যাবে কে বলেছে সলাত আদায় করলে শ্যামব্রত পালন করলে অমুক করলে তমুক করলে তার আগে যাই হোক সমস্ত ব্যক্তির আকিদা দিয়ে আল্লাহ কাজ করবেন না আকিদা দিয়ে আল্লাহ দেখবেন না আকিদা দেখবেন না বরং সালাত আদায় করলেই তার আকিদা ভালো এ কথা জনৈক বক্তা বলেছেন সম্মানিত উপস্থিতি আমার স্পষ্ট কথা হলো এই যে আপনি তাহলে শিয়াদেরকে কি বলবেন আপনি কাদিয়ানিদেরকে কি বলবেন তারাও তো সালাত আদায় করে অন্যান্য রাফেজি জাহামিয়া জাবারিয়া কাদারিয়া মহতাজিলা সহ যত দল রয়েছে তারাও তো ইসলামের নাম দিয়ে আদায় করে অন্যান্য অন্য করে তাহলে তাদেরকে আপনি কি করবেন তাদেরকে কি বলবেন তাদের আঁকিদা নষ্ট তাদের আকিদা ভ্রান্ত এই ভ্রান্ত আঁকিদা সম্পন্ন মানুষের আমল আল্লাহর আলমিন কোনোদিনও কবুল করবেন না ওই জন্য স্পষ্ট ভাষায় বলি আঁকিদা হলো দিন ইসলামের মৌলিক এবং সুদৃঢ় ভিত্তি আকিদা ব্যতীত মুসলিম জীবন কখনো টিকে থাকার নয় আকিদা যার নষ্ট তার জীবনটাই সম্পূর্ণরূপে বৃথা যতই সে আমল করুক যতই সে এবাদাত করুক আঁকেদা যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা আমাদের আঁকেদাকে ঠিক করতে হবে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে আল্লাহ সভায় না হুয়া আলা তিনি আর সে আজিমে সমাসীন না তিনি সর্বত্র বিরাজমান আল্লাহর বলা আলামেন তিনি আকার সত্তা না তিনি না নিরাকার সত্তা রাসূল সাল্লাল্লা সাল্লাম কিসের তৈরি আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি গায়েব জানেন কি না সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন কেনা এই সমস্ত আঁকেদা আমাদের ভেতরে যদি স্পষ্ট না হয় তাহলে আপনি যত আমল করেন না কেন রাসুল সাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকিদা পোষণ করে আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকিদা পোষণ করে আপনি যতই ইবাদত করুন না কেন আপনার কোনো ইবাদত আল্লাহ রব্বুল আলমেন তিনি কবুল করবেন না ওই জন্য আমি ওদত্ত আহ্বান জানাবো হে শ্রোতা মণ্ডলী হে যারা বিশ্বের মানুষ সকল সমস্ত মুসলিমদেরকে উদ্দেশ্য করে বলছি আকিদা সম্পন্ন হওয়া উচিত আকিদা সম্পন্ন ব্যতীত বা সঠিক আকিদা সম্পন্ন ব্যতীত মহান আল্লাহ হরবুল্লা আলমিন তিনি আমল কবুল করবেন না ওই জন্য আমাদের আমল কবুল করাতে হলে আমাদের আকিদা সঠিক হতে হবে মহান আল্লাহ বলা আলমিন তিনি আমাদের আকিদা সঠিক করার দান তা আল্লাহম আমিন